হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি কাবরিজ ব্লগ ইসা থেকে বলতেছি। আজকে আমি রমজান প্রিপারেশন নিয়ে আসছি, ফুড প্রিপারেশন, ফ্রোজেন ফুড। সো আমি আমার ওই যেগুলো পারি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব, একদম ফাঁকিবাজি ইজি হয়। ফাঁকিবাজি ইজি হয় কেন বললাম, ফার্স্ট টু লাস্ট পর্যন্ত প্লিজ একটু দেখুন, দেখলে বুঝতে পারবেন। সো আমি এখানে ফার্স্টে বারবিকিউ চিকেন ম্যারিনেট করে রাখবো। এখানে আমি আদা রসুন দিতেছি, পরে আমি এখানে প্লেন ইয়োগার্ট দিলাম, এখন আমি চিকেন সিজনিং দিলাম, বারবিকিউ ড্রাই সিজনিং, চিকেন মশলা এবং অনিয়ন পাউডার, ব্ল্যাক পেপার, ধনিয়া পাউডার। এখানে আমি কালারের জন্য স্মোক পাপরিকা পাউডার দিলাম, একটু বারবিকিউ ফ্লেভার আসার জন্য আমি বারবিকিউ সস দিলাম, একটু থাই চিলি সস দিলাম, সাথে আমি অলিভ অয়েল দিলাম, যে লবণ দিলাম, আর এখন লেমন সস দিতেছি। আমি অলিভ অয়েলটা দিচ্ছি, আমি এটা এয়ার ফ্রায়ারে গ্রিল করব বা ওভেনে দিব, আপনার চাইলে চুলাতেও দিতে পারেন। এখন আমি সবগুলো একসাথে ভালোভাবে মিক্স করে নিব। মিক্স করে আমি ডাইরেক্ট এগুলা জিপলক ব্যাগে বা আপনারা এয়ারটাইট কন্টেনার ঢুকাইতে পারেন। আমার বড় জিপলক ব্যাগ ছিল না, তারপরও মাঝারিগুলো ছিল কোয়ার্টার সাইজ। আমি এগুলাতে আমার ফ্যামিলির মানুষ অনুযায়ী 10-12 পিস করে রাখতেছি। এগুলা মেরিট করে রাখা লাগবে না, কারণ ডিপ ফ্রোজেন হতে হতে অলরেডি মশলাগুলো ভিতরে ঢুকে যাবে। তো আমি ডাইরেক্ট এখন ডিপে রেখে দিব। এই একটা কাজ ইজিভাবে হলো, মিনিট করে রাখে, লং টাইম বসে থাকা লাগবে না। বারবিকিউ চিকেনগুলো সেপারেট করে অল্প অল্প করে রাখাটাই ভালো, কারণ একসাথে বেশি রাখলে বারবার ছুটাইলে খাওয়ার একটা গুণ চলে যাবে। তো আমি এখানে টুনা ফিশ কাবাব বানাবো। টুনা ফিশ কাবাবে আমি ভালো করে পানিটা জড়িয়ে আমি ডিম দিলাম, আর এখানে ম্যাশ পটেটো, আলু দিলাম, আর দুইটা ব্রেড ভিজিয়ে ব্রেড দিলাম। সো আমি এখানে অনিয়ন ফ্রাই দিলাম, ফ্রাই অনিয়ন দিলাম, লবণ দিলাম, ব্ল্যাক পেপার, একটু জিরা পাউডার, ধনিয়া পাউডার, ধনিয়া পাতা। আমি একসাথে অলিভ অয়েল তেল দিয়ে দিতেছি, বিকজ আমি এয়ার ফ্রায়ারে দিব, কারণ রম সারাদিন রোজা থেকে অয়েল ফ্রাই না করাটাই আমার মতে বেটার, বাট আপনারা চাইলে ডিপ ফ্রাই অয়েল ফ্রাই করতে পারেন। আমি এয়ার ফ্রায়ারে বা ওভেনে দিব, এই জন্য আমি একসাথে তেল দিয়ে মাখাই নিলাম। আর আমাদের রমজানে সবাই তো জানেন রহমতের মাস, বরকতের মাস, সারাদিন রোজা রেখে আমরা যদি ইবাদত না করে যাই, শুধু আমরা কিচেনে সারাক্ষণ এগুলোই করি, তা আমাদের ইবাদতের মাসে ইবাদত হবে কীভাবে? সারা বছরে তো ইবাদতের দিন, তারপরে এই রমজানে তো আপনারা সবাই জানেন কথায় আছে না, 1-এ 70, একটা ভালো কাজ করবো ডবল সোয়াব পাবো, একটা খারাপ কাজ করবো ডবল সোয়াব পাবো। সো আমরা সবাই ইনশাল্লাহ ট্রাই করবো রমজানে ভালো কাজ, অ্যাটলিস্ট হাতের কাজ কিছু গোছাই রাখলে একটা লাইন কোরআন যেন বেশি ফুটতে পারে, এই চিন্তায় আমরা হাতের কাজগুলো এভাবে ইজিভাবে রাখার চেষ্টা করবো ইনশাল্লাহ। সো আমি এখানে আর ব্রেড ক্রাম পাউডার দিলাম না, লম্বা করলাম না, আপনারা চাইলে দিতে পারেন। আমাদের ছোটো ছোটো সোনামণিদের মুখে, আমাদের ফ্যামিলির মুখে খাওয়া উঠে দেওয়াটাও আমাদের একটা ইবাদত আলহামদুলিল্লাহ। সো আমি এখানে কিমা হাফ মুন বানাবো এখন। সো আমি এখানে চিকেন কিমা নিলাম, পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা দিলাম, গার্লিক পাউডার দিলাম, আমার জিঞ্জার পাউডার ছিল না, এই জন্য আমি ফ্রেশ জিঞ্জার পেস্ট দিলাম, এখানে আমি গরম মশলা দিলাম, এখানে আমি অনিয়ন পাউডার দিলাম, এখানে পাপরিকা পাউডার, সাম জিরা পাউডার অ্যান্ড লবণ দিলাম, এখন আমি লেমন জুস দিতেছি, আর এখানে এখন চিজ, সব কিছু এখন ভালোভাবে মিক্স করে নিব। তারপর আমি বাটারফ্লাই চিকেন রেসিপি দেখাবো। এখন আমি এগুলো সব হাফ মুন বানিয়ে নিব, কীভাবে ফাঁকিবাজি করে বানাবো আমার কষ্ট যেন না হয় সেভাবে। এগুলো আমি এখন হাফ অ্যান আওয়ার বা 10-15 মিনিটের মতো রেস্টে রাখতে পারেন। সো আমি এখানে ব্রেড দিয়ে, ব্রেড যেভাবে রোল করে আমি নিতেছি, রুটির মতো করে বেলে নিতেছি। আপনারা চাইলে আটা দিয়ে, আটা বানিয়ে রুটি দিয়েও বানাইতে পারেন। আমি আমার হাতের কাজ সহজ হওয়ার জন্য এই ফাঁকিবাজি বললাম না, ফাঁকিবাজি কাজ মানে আইডিয়াটা ইউজ করলাম, বিকজ আমার যারা আমাকে ভালোবেসে এ পর্যন্ত আমাকে সাপোর্ট করেছেন তারা অলরেডি জানে না, আমার বাসায় ছোটো ছোটো দুইটা সোনা পাখি আছে, আমি হাতের কাজটা ইজি হওয়ার জন্য এভাবে করছি, তাই আপনাদের সাথে শেয়ার করলাম আইডিয়াটা। আপনারাও চাইলে এভাবে বানাইতে পারেন বা আটা দিয়ে রুটির মতো করেও বানাতে পারেন, রুটি বানিয়ে এইভাবে রুটিতে ঢুকাইয়ে দিতে পারেন। আমি রুটির পরিবর্তে ব্রেড দিয়ে বানালাম,
কষ্টটা একটু সহজ হওয়ার জন্য এটাই আমার ফাঁকিবাজি আইডিয়া। তারপর আমি আরেকটা ফাঁকিবাজি আইডিয়া ইউজ করব, রেস্ট অফ চিকেন কিমা যেগুলো থেকে যাবে আমার সেগুলো দিয়ে কি করে দেখবেন। আর এখানে ব্রাশ করলাম ময়দা আর পানি দিয়ে যে গোলাটা তৈরি করলাম ওইটা ব্রাশ করে নিলাম ব্রেডে। এটা আপনারা চাইলে ডিপ ফ্রাইও করতে পারেন। আর ময়দার গোলাটা ব্রাশ করে দিলে তেল বেশি ডুববে না, যেহেতু এটা ব্রেড। আমি অল ওভার ব্রেডে ময়দার গোলাটা মানে ব্রাশ করে দিব। তারপরে ডিমে চুবিয়ে ব্রেড ক্রাম পাউডার দিলাম। আর আমি তো এয়ার ফ্রায়ারে দিব, বাচ্চারা খেতে চাইলে পরে ডিপ ফ্রাইও করব। ডিপে রেখে এখন ফ্রোজেন হয়েছে, আমি এখন জিপটক ব্যাগে ঢুকাইতেছি। আমি তো রাত্রে কাজগুলো করলাম, বাচ্চাদেরকে ঘুম ফাড়াইয়ে ফ্রি হয়ে, সো আমি রাত্রে ফ্রিজে রেখে গেলাম। আর ফ্রোজেন হইতে চার পাঁচ তিন চার ঘন্টা রাখলেই হয়ে যায়, তো আমার তো অল ওভার নাইট রয়ে গেছে। সো এখানে চিকেন কুইমা যেগুলো ছিল সেগুলো দিয়ে যে আরেকটা ফাঁকিবাজি আইডিয়া। আমি এখানে কষ্ট করে আটা গোলানো এগুলো আমার হাতে টাইম নেই ভাই, আমি সরি। আপনারা চাইলে ফ্রেশ আটা রেডি করে আটা দিয়ে রুটি বানিয়ে বানাইতে পারেন। আমি এখানে পরোটা রেডিমেড পরোটা ইউজ করলাম, আর একটা ফাঁকিবাজি আইডিয়া। আমার হাতের কাজ কীভাবে মানে শর্টকাট সারা যায়, যাদের বাসায় আল্লাহর রহমতে ছোটো ছোটো সোনামণিরা আছে তারা তো জানেন কী অবস্থা। তারপরও আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের সাহায্য সবই। সো আমি এখানে পরোটা দিয়ে আমি যে কিমাগুলো রয়ে গেছে হাফ মুন বানানোর পরে আমি এখন এগুলা এনি শেভে মানে নিজের সয়েজ মতো এনি শেভে বানিয়ে নিতেছি। এগুলা মানে একটা এক একটা শেভে বানাইতেছি, আপনারা চাইলে সেম শেভও বানাইতে পারেন। আমার কাছে একটু ডিফারেন্ট লুক ভালো লাগবে এই জন্য বানাইতেছি, কারণ এতক্ষণ তো সব সেম শেভে বানালাম। সো আমি এখানে ইজিভাবে যেটা যে শেভে মনে হয় সেটা সেভাবে বানাইতেছি। এই যে রেডি, এগুলো সেম হয় আমি ডিপ ফ্রিজে রেখে ফ্রোজেন করে নিলাম। এখন সব উঠিয়ে নিতেছি, যে এখন একটা ব্যাগে ঢুকিয়ে রাখবো সবগুলো একসাথে, বড় একটা ব্যাগ নিয়েছিলাম। ইয়ে করলে আসলে অনেক কাজ ইজি হয়ে যায় আলহামদুলিল্লাহ। আমি এখন বাটারফ্লাই চিকেন বানাবো। তো আমি এখানে কিউব চিকেন, বনলেস চিকেন নিলাম, লবণ দিলাম, আদা রসুন দিলাম। সো আমি এখানে চিকেন সিজনিং দিলাম, পাপরিকা পাউডার দিলাম কালারের জন্য, ব্ল্যাক পেপার দিলাম, ধনিয়া পাউডার, আর এখানে আমি বারবিকিউ সরি এখানে ফার্স্টে একটু কেচাপ দিলাম। ফ্লেভারটা বাড়ানোর জন্য, স্বাদটা বাড়ানোর জন্য বারবিকিউ সস দিলাম। এখানে আমি গ্রিল পাউডার দিলাম, যেহেতু আমি এটা এয়ার ফ্রায়ারে দিয়ে গ্রিলের মতো করব। এগুলো অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। আসলে বাটারফ্লাই চিকেনটা ডিপ ফ্রাই করে, আমি ডিপ ফ্রাই করবো না, আমি এয়ার ফ্রায়ারে দিব, আপনাদেরকে দেখিয়ে দিব। সো আমি এখানে পাতলা পাতলা করে আলু নিতেছি। আর গ্রিন পেপারটা আসলে কেউ দেয় না, আমি নিজেই এটা অ্যাড করলাম, আমার কাছে কালারফুল ভালো লাগে। সো আমি এখানে গ্রিন পেপার পাতলা করে নিলাম আর আলু নিলাম। আর আমি এগুলোর সাথে যেগুলো আগে তো দেখলেন সব মশলা দিয়ে দিলাম, এখন আমি একটু লেমন জুস অ্যাড করে নিলাম। তারপর এই যে টুথপিকটা লাগবে, টুথপিকের মতো একটু লম্বা আমার এগুলা। সো আমি এখানে আলু আর গ্রিন পেপার একটু অয়েল দিয়ে দিলাম আর একটু লবণ দিয়ে দিলাম, আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন। আর এটা তো ডিপ ফ্রাই করা যায়, ডিপ ফ্রাই করলে বেশি মজা, বাট আমি ট্রাই করি অলওয়েজ মানে তেলে বেশি ফ্রাই না করে এয়ার ফ্রায়ারে দিতে বা ওভেনও দিতে, যেহেতু বাচ্চারা খেতে পছন্দ করে। সো আমি এখন দেখতেছেন আমি একে একে কীভাবে গ্রিন পেপার আলু বসিয়ে তারপর চিকেনটা ভিতরে দিয়ে গেঁথে নিতেছি। সো এইভাবে আমি সবগুলো রেডি করব। সো আজকে আমি ইফতার ফ্রোজেন ফুড প্রিপারেশন পার্ট ওয়ান বানাইছি। আমি সবগুলো একসাথে দিনে, কারণ বেশি লম্বা হয়ে যাবে আপনাদের কথা চিন্তা করে। সো আমি ইনশাল্লাহ পার্ট টু বানানোর ট্রাই করবো, কীভাবে একদিনে রেডি করে মানে পেঁয়াজুটা আমরা সবসময় বেশি পছন্দ করি রমজানে, পেঁয়াজুর ডালটা কীভাবে একদিন রেডি করে আপনি সারা মাস খেতে পারবেন। আমি নেক্সট পার্ট টুতে আরও কিছু ইফতার রেসিপি শেয়ার করবো ইনশাল্লাহ। নেক্সটের সাথে KFC স্টাইলে পপকর্ন চিকেন অ্যান্ড পেঁয়াজুর ডাল প্রিপারেশন করবো কীভাবে লং টাইম রাখার জন্য, সেটা ইনশাল্লাহ। সো কথা বলতে বলতে এদিকে বাচ্চারা খেতে চাইছে বুঝেনে তো। সো এইগুলো আপনারা সেমভাবে একটা ট্রেতে ফ্রোজেন করে পরে এয়ারটাইট বক্সে ঢুকিয়ে রাখতে পারবেন।
এগুলা বাচ্চাদের জন্য এয়ার ফ্রায়ারে গ্রিল করে নিলাম সুন্দর করে একটা রমাদান ডেকোরেটিভ ট্রেতে নিলাম সো নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম